Welcome, 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 welcome to all in the PW Bangla. এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু পড়ছি বটানি কার সাথে না আমার সাথে সঙ্গমিত্রা ম্যাম তো আজকে আমরা অভিযান এই এই যে চ্যানেলটা চলছে মানে এই যে আমাদের অভিযান বাংলা চলছে সেখানে কিন্তু আমরা প্রায় অনেকগুলো চ্যাপ্টার কভার করেছি তার মধ্যে একটা উল্লেখযোগ্য চ্যাপ্টার যেটা নীটের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন प्लांट्स মানে অ্যানাটমি মরফোলজি দুটোই একসাথে আমরা এখানে আলোচনা করছি তো আমি চলে যাচ্ছি পরের স্লাইডে সেখানে দেখো আমরা আগের ক্লাসে কি কি কভার করেছিলাম কি করেছিলাম না ইন্টারনাল স্ট্রাকচার অফ স্টেম মানে কাণ্ডের অন্তর গঠন মানে অ্যানাটমিক্যাল ফিচার্স পড়েছিলাম আর ফাইলো ট্যাক্সি মানে পত্রবিন্যাস সে ব্যাপারটাকে একটু ঝটপট করে আমি আলোচনা করে দিই এখানে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছিলাম যেটা স্টেম এর কাণ্ডের অন্তর্গঠন যেখানে সেখানে কিন্তু ডাইকট এবং মনোকট দুটো স্টেমের ব্যাপারে আলোচনা করেছিলাম ডাইকট প্লাস মনোকট এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করেছিলাম মূলত তিন ধরনের পত্র বিন্যাস তার মধ্যে রয়েছে বিকল্প তার মধ্যে রয়েছে বিকল্প মানে অল্টারনেট রয়েছে অপোজিট আর রয়েছে ওয়ার্ল্ড ওকে তাহলে ফাইলো ট্যাক্সি পত্র বিন্যাস তার মধ্যে অল্টারনেট বিকল্প তারপরে অপোজিট মানে জাস্ট বলতে পারো মিরার ইমেজ এবং ওয়ার্ল্ড এটা হচ্ছে অল্টারনেট উদাহরণ কি কি ছিল না অল্টারনেটের মধ্যে ছিল মাস্টার্ড অপোজিটের মধ্যে ছিল গুয়াভা এবং ক্যালট্রোপিস ও ওয়াল্ডের মধ্যে ছিল অ্যালস্টরোনিয়া ওকে পরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে দেখো আজকে আমরা কি পড়ব না লিফ বা পাতা তার বিশদ বিবরণ তাহলে পাতা যদি আমি পাতার ব্যাপারে বলি তো পাতা হলো এই যে এরকম একটা স্ট্রাকচার যদি আমি দেখি এটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট বলতে পারো রান্নাঘর বলতে পারো গাছের এই পুরো জিনিসটা তো এক্ষেত্রে কিছু ভ্যানিয়েশনস দেখা যায় আমি একদম বেসিক আঁকছি তো এই যে তিনটে পার্ট আমি আঁকলাম সেটা হচ্ছে লিফ বেস এটা হচ্ছে লিফ মানে পাতা বেস যেটাকে বলা হচ্ছে হাইপোপোডিয়াম একটা মিজোপোডিয়াম আর একটা হচ্ছে এপিপোডিয়াম তাহলে এটাকে হাইপোপোডিয়াম বলা হয় এখানে দেখো জাস্ট ছোট্ট ছোট্ট দুটো পাতা থাকে যেটাকে স্টিপিউল বলা হয় এখানে যে স্টকটা রয়েছে সেটাকে বলা হয় মিজোপোডিয়াম বা পিটিল কন্ডিশন তো এটা হচ্ছে মিজোপোডিয়াম এটাকে পত্রবৃন্তও বলতে পারো এটা হচ্ছে ল্যামিনা যেটাকে এপি পোডিয়াম বলতে পারো এগুলো ভেনেশন এই পুরো জিনিসটাকে আমি একদম ইজি গোয়িং ভাবে আঁকলাম এখানে আমরা মূলত যে বিষয়টাকে ফোকাস করবো যে পাতা বলতে কাকে বল মানে পাতা কাকে বলছি সেক্ষেত্রে দেখো গাছপালা বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ পৃথিবীর প্রতিটি প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্ভিদের উপর নির্ভরশীল তো গাছের বিভিন্ন অংশের মধ্যে পাতা সব থেকে প্রয়োজনীয় কেন কারণ দুটো কাজ প্রাথমিকভাবে মানে দুটো কাজ করছে একটা প্রাথমিক একটা গৌণ কি রয়েছে না শালক সংশ্লেষ করছে বাষ্পীভবন করছে মানে ফোটোসেন্সিস করছে ট্রান্সপিরেশন মানে এক্সেস ওয়াটারকে রিমুভ করে দিচ্ছে তার সাথে কিন্তু ওটা রিপ্রোডাকশনেও হেল্প করছে মানে ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন তার সাথে রিপ্রোডাকশন এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ লিফ মানে একটা পাতা পাতা হচ্ছে গাছের রান্নাঘর মানে সেখান থেকে ফুড তৈরি হয় খাবার তৈরি হয় ফটোসিনথেটিক অ্যাক্টিভিটিস হয় তো এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি ঠিক আছে তো দেখো পাতা চলে এসেছে আমাদের সামনে সেই পাতাকে যদি আমরা দেখি তো এটা কিন্তু একটা ক্লোরোফিল যুক্ত একটা গ্রিন কালারের একটা পার্ট যেখানে কি কি রয়েছে না এপেক্স রয়েছে লিফ মার্জিনস রয়েছে লিফের মধ্যে রয়েছে লিফ বিনস রয়েছে মিড রিপ যেটাকে র্যাচিসও বলে মিড রিপ কিন্তু র্যাচিসও বলে ওকে রয়েছে বেস লিভ বেস রয়েছে পিটিওল রয়েছে স্টিপিউল পুরো যে ইউনিটটা একটা ফটো সিনথেটিক ইউনিট কি ছোট ছোট লিভস এই ছোট ছোট লিভস গুলো কিন্তু শুধুমাত্র এই ধরনের লিভস বা সিম্পল লিভেই দেখা যায় কম্পাউন্ডে দেখা যায় না দেখো পাতার টিপিক্যাল লিভ একটা পাতার টিপিক্যাল কি কি বৈশিষ্ট্য হয় ফার্স্ট পাতা হলো কাণ্ডের পার্শ্বীয় উপাঙ্গ যা কাণ্ডের নোট বহন করা নোট থেকে উৎপন্ন হয় মানে পাতা কিন্তু কাণ্ডের নোট থেকে যে ব্রাঞ্চেসগুলো সেখানে রয়েছে এটির উৎস বহির্মুখী মানে আউটার দিকে ভেতরের দিকে নয় আউটার বাইরের দিকে এর বৃদ্ধি সীমিত কারণ পাতা কিন্তু আনলিমিটেড গ্রো স্টো করে না ভাবে কিন্তু গ্রো করে না পাতা তাই তো আর কি রয়েছে দেখো এতে নেই প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ পাতাতে কিন্তু কোনো রকম এপিকাল বার্ড বা যেটাকে বলা হয় মুকুল সেটা নেই এর তিনটি প্রধান অংশ রয়েছে একটা হচ্ছে পাতার যে গোড়া মানে লিফ বেস রয়েছে পিটিওল মানে লিফ স্টক এবং রয়েছে ল্যামিনা পাতার ল্যামিনা ভার্সকিউলার স্ট্র্যান্ড দ্বারা অতিক্রম করা হয় এর মধ্যে রয়েছে রয়েছে যেখান থেকে জল খাদ্য পরিবাহিত হয় তাহলে পাতার যে ল্যামিনা অংশটা প্রধানত অ্যানাটমিক্যালি ভার্সকিউলার টিস্যু শো করছে যাকে বলা হয় ভেনেশন বা ফিরা তো জিনিসটাকে যদি একটু জট ডাউন করি মেনলি মেন যে পয়েন্টস সেগুলোকে একটু দেখে নাও যেরকম প্রথমেই চলে আসি যে পাতার মধ্যে আনলিমিটেড গ্রোথ নেই মানে পাতার বৃদ্ধি কি না লিমিটেড ভেরি ইম্পর্টেন্ট পাতার যে গ্রোথ কোথা থেকে হচ্ছে সুট এপিকল এখান থেকে কিন্তু মেনলি পাতা তৈরি হয় পাতা তৈরি হয় তাহলে পাতা মেনলি তৈরি হচ্ছে স্যুট এপিকাল মেরিস্টেম থেকে ঠিক আছে চলে যাচ্ছে পরের স্লাইডে এখানে দেখো পাতার যে মানে কাজ সেটাকে যদি আমি আলোচনা করি সেখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাক্টিভিটি হলো শালক সংশ্লেষ করা শ্বাস প্রশ্বাস গ্যাসীয় বিনিময় কুড়িকে সুরক্ষা করা মানে বার্ডস যে কুড়িকে প্রোটেকশন দিয়েছে লিভস এর দ্বারা জল এবং দ্রবীভূত লবণ সঞ্চালন করা সঞ্চয় স্থান এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অ্যালোভেরা আগাফ কেলাঞ্চই সিডম ব্রাসিকা অলিরিসিয়া এদের ক্ষেত্রে কিন্তু রয়েছে সুরক্ষা প্রদান করছে কোন কোন গাছের ক্ষেত্রে ওপান ওপানশিয়ার ক্ষেত্রে কী রয়েছে কাঁটা রয়েছে সে কাঁটার জন্য কিন্তু পাতাতে পাতাতে একটা ডিফেন্সিভ মেকানিজম রয়েছে তার জন্য কোনোরকম আঘাতজনিত কারণ থেকে ওকে রক্ষা করতে পারা যায় সমর্থন মানে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইডার তার মধ্যে গ্লোরিওসা নিপেন্থাস রয়েছে এবং প্রজনন ব্রায়োফাইটা বিগোনিয়া এদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাকশনও পসিবল হয় তাহলে আমি কি কি एग्जांपल পড়লাম দেখো সঞ্চয় স্থান অ্যালোতে সঞ্চয় হচ্ছে আগাভে হচ্ছে কেলাঞ্চয় হচ্ছে সেডামে হচ্ছে ব্রাসিকাই হচ্ছে অলেরিসিয়াই হচ্ছে সুরক্ষা বারবেরিসে ওপানশিয়া আর্জেমন মেক্সিকানা সমর্থন গ্লোরিওসানি পেন্থার্স এবং প্রজনন ব্রায়োফাইটা বিগোনিয়া এগুলো হচ্ছে এক্সাম্পলস এর মধ্যে পড়ছে চলে যাচ্ছি পরের স্লাইডে একটা পাতার যদি আমি মরফোলজি আলোচনা করি তাহলে পাতার মরফোলজিক্যাল ফিচারস কি পাতার মরফোলজিক্যাল ফিচারস কি আমার কাছে চলে এসেছে একটা পাতা এই পাতাটা দেখো এই যে পাতাটা আমি আমার কাছে রয়েছে সেটাকে ভালো করে দেখো আমি যে পাটটা ধরে রয়েছে এখানে স্টিপিউলটা নেই লিফ বেস বা স্টিপিউলের পাটটা এখানে আমি পাইনি এই পাতার যে স্টকটা রয়েছে এটাকে কি বলা হচ্ছে এই স্টকটাকে বলছি মিসোপোরিয়াম তাই তো এবং সেখান থেকে দেখো একটা হচ্ছে এই যে পাতাটা ইউনিট মানে সংশ্লেষ করতে পারছে ভেতরে রয়েছে রয়েছে দেখো এখান থেকে জল খাদ্য পরিবহন করছে এটা একটা সিম্পল লিফ তাহলে আমি যদি দেখি যে পাতার ভিত্তি বা লিভ বেস কি সেই অংশ যেখানে একটি পাতা কাণ্ডের সাথে সংযুক্ত থাকে পাতার গোড়ায় দুটি ছোট পাতা থাকে যেটা এই মুহূর্তে আমার কাছে অ্যাক্সেস নেই কিন্তু তোমরা খুব ভালো করে জানো যে কোনো সিম্পল লিভে স্পেশালি বড় বড় যে লিভস গুলো তার গোড়ায় ছোট ছোট লিভস থাকে তাই তো আর এটাকে স্টিপিউল বলা হয় এটাকে কি বলা হচ্ছে না স্টিপিউল বলা হচ্ছে এক্সাম্পল ধান গম এবং অন্যান্য এক রঙা গাছের মধ্যে মানে যদি আমি দেখি ধান গম বা যদি আমি দেখি মনোকটিলি এরকম একটা সিম্পল দেখা যায় রয়েছে পিটিওল পিটিওলকে এই যে পিটিওল স্টক এই যে স্টকটা সেটাকে একটা লম্বা স্ট্রাকচার কি রয়েছে দেখো লম্বা পাতলা ডাটা যা পাতার ব্লেডকে মানে এই যে হচ্ছে পাতার ব্লেড সেটাকে কিন্তু কাণ্ডের সাথে সংযুক্ত করে এবার চলে আসি এই যে বড় ইউনিটটা মানে এই যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে এটা ফ্ল্যাটারিং করছে দেখো এরকমভাবে হাউস হাওয়ায় দুলছে ফ্ল্যাটারিং করছে তো কি বলছে ল্যামিনা লিভ ব্লেড নামেও পরিচিত এটি এটাকে এটাকে এপিপোডিয়ামও বলা হয় এই যে জিনিসটা এটাকে এপিপোডিয়ামও বলা হয় তো এটা হচ্ছে সবুজ রঙের সমতল পৃষ্ঠ এটি একটি ছোট শাখাযুক্ত শিরা এবং শিরাগুলি নিয়ে গঠিত ল্যামিনার মাছ বরাবর যে শিরা চলে এই যে ভালো করে লক্ষ্য করো এর মাঝে একটা শিরা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মিড রিপ বা র্যাচিস এবং মিড রিপ ল্যামিনার পৃষ্ঠকে দুটো ভাগে ভাগে ভাগ ভাগ করে এই যে সেটা দুটো এটাকে করেছে বা তাই তো এই যে দুটো ভাগে ভাগ করে এই শিরা এবং শিরাগুলি পাতার ব্লেডকে অনমনীয়তা দেয় এবং জল ও অন্যান্য পদার্থ পরিবহনে সাহায্য করে তাইলে একটা লিফের মধ্যে কি রয়েছে না এই লিফের মধ্যে রয়েছে একটা বেস যেটাকে বল হচ্ছে হাইপোপোডিয়াম সেটার বিভিন্ন রকম মডিফিকেশন থেকে কোশ্চেন আসে অনেক সময় দেখা যায় যে কিছু ক্ষেত্রে ওই যে লিভ বেসটা সেটা বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে এবং এই যেরকম ধরো পালভিনাস একটা উদাহরণ পালভিনাস মিমোসা দেখা যায় পালভিনাস একটা সোলের লিভ বেস দেখা যায় ঠিক আছে বা অনেক সময় লিভ বেসটা এই যে পাতার যে লিভ বেসটা সেটা কিন্তু পিটিওল বা পুরো জিনিসটাকে আবৃত করে রাখে আবরণ থাকে সেটাও একটা কিন্তু সিডিং sheathing at a modification. এবার চলে আসো এই যে স্ট্রাকচারটা স্টক যেটাকে বলা হচ্ছে মিজোপোডিয়াম অনেক ক্ষেত্রে মিজোপোডিয়ামেরও বিভিন্ন রকম মডিফিকেশন হয় সেগুলো আমরা এক এক করে পড়বো এবং এই যে গ্রিন ফোটোসেন্থেটিক ইউনিটটা সেটাকে কি বলা হচ্ছে লিফ এই যে লিফ দেখো লিফের মাঝখানে কি রয়েছে না একটা ভেনেশনস রয়েছে একটা মিড রিপ রয়েছে সেটাকে র্যাচিস বলা হয় এবং সেইখান থেকে বিভিন্ন রকম ভেন্স যাচ্ছে ওই সেই ভেন্স বা শিরাগুলো থেকে জল এবং খনিজ লবণ পরিবাহিত হচ্ছে এবং পুরো জিনিসটা কিন্তু শালক সংশ্লেষে সক্ষম বোঝা গেল আরেকটা জিনিস সেটা হচ্ছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন তো এক্সেস যে জল সেটা কিন্তু বের হচ্ছে ড্রপ বাই ড্রপ পাতা সারফেস থেকে আর এই যে পাতাটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু একটা সিম্পল লিফ একটা সিম্পল লিফ সিম্পল লিফ ছাড়া আরো এক ধরনের লিফ আছে সেটা আমি অবশ্যই পড়াবো চলে আছে পরের স্লাইডে দেখো পাতাকে আমরা দুটো ভাগে মেনলি ভাগ করি একটা সিম্পল লিভ মানে যেটাকে আমি সিম্পল লিভ এক্ষুনি বললাম সিম্পল লিভ সিম্পল লিভ আর আমার সাথে রয়েছে আরেকটা লিভ যেটাকে বলছি কম্পাউন্ড লিভ সিম্পল লিভ কম্পাউন্ড এবার চলে আসি যে এই যে কম্পাউন্ড লিভ সেটার ব্যাপারে একটু বলতে দেখো আমার কাছে একটা কম্পাউন্ড লিভ ভালো করে একটু দেখো কম্পাউন্ড লিভ রয়েছে তো এক্ষেত্রে দেখো যে যেটা সিম্পল সেটার ব্যাপারে তুমি আলোচনা করলামই কি যখন একটি একক ল্যামিনা একটি পিটিওল দ্বারা মূল কাণ্ডের সাথে সংযুক্ত থাকে তখন পাতাটিকে সরল লিফ বা সিম্পল লিভ বলা হয় এটি একটি সরল পাতা যে কোনো গভীরতায় ছেদ করা যেতে পারে কিন্তু মধ্যবর্তী বা পিটিওল পর্যন্ত নয় যেমন পেয়ারা পাতা এই জিনিসটাকে একটু আমি এক্সপ্লেন করি দেখো এই পাতাটার যদি আমি আমি জিনিসটাকে টিয়ার করি ছিঁড়ব না পাতাটা কারণ গাছ ছেঁড়া ফুল ছেঁড়া গাছ থেকে এগুলো বিং আমার আমি পছন্দ করি না তো অবভিয়াসলি আমি এখানে পাতাটা ছিঁড়ে এনেছি এটাও একটা কোয়েশন ম্যাম আপনি তো পাতা ছিঁড়ে আনলেন সেটা আমাকে কোনো মানে মানে কি বলবো আমাকে করতে হতো এই জিনিসটা কিন্তু উচিত না কোনোদিন করবে না তো জিনিসটাকে যদি আমি টিয়ার করি যদি ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু এটা পুরোপুরি মিড রিপকে টাচ করবে না যদি আমি বাই ফোর্স আর্টিফিশিয়ালি ছিঁড়ি তাহলে কিন্তু জিনিসটা মিড রিপে টাচ করবে না এবার চলে আসি পরে যে পাতাটা আমি দেখালাম যেটাকে বলছি আমি কম্পাউন্ড লিফ ঠিক আছে এই যে কম্পাউন্ড লিফের ব্যাপারটা আমি দেখালাম সেক্ষেত্রে কি হচ্ছে দেখো যে একটা যৌগিক পাতা এটি দুটি বা ততধিক লিফলেট দিয়ে গঠিত এবং একটি যৌগিক পাতার মাছ বরাবর এই যে দেখো জিনিসটা ছোট্ট ছোট লিভস রয়েছে ছোট্ট ছোট পাতা রয়েছে এবং এই পাতাগুলো কিন্তু একটা একক পাতা এবং বিভিন্নভাবে এরা মিড ড্রিপের সাথে সন্নিবিষ্ট রয়েছে মানে জিনিসটা কিন্তু অলরেডি ডিভাইডেড এমি ড্রিপে এবং পাতার এই যে এই যে জিনিসটা এটা কোথায় দেখা যায় না মটরে দেখা যায় তালে দেখা যায় তো আরও অনেক এক্সাম্পল রয়েছে তাহলে দুটোকে যদি আমি ক্যাটাগরাইজেশন করি তাহলে কোয়েশনে যদি আসি ইফ দ্য কোয়েশ্চেন হ্যাজ কাম লাইক দিস কি এটা কি না এটা একটা সিম্পল লিফ আর এটা কি না একটা কম্পাউন্ড লিফ তো কী ডিফারেন্স রয়েছে দুটো লিফের মধ্যে এই লিফের মধ্যে কি রয়েছে দেখো এখানে কিন্তু কোনোরকম মিড রিপ বা র্যাচিসে কিন্তু বিভাজিত নয় এক্ষেত্রে কিন্তু লিভসগুলো মিড্রিপ বা র্যাচিসে বিভাজিত এবং এরা কিন্তু কি বলছে না এদের ক্ষেত্রে কিন্তু ইউনিট ট্যাক মানে ਨੇ ডিভিশন অফ লেবার ਨੇ এদের ক্ষেত্রে কিন্তু ডিভিশন অফ লেবার রয়েছে আর এদের ক্ষেত্রে স্টিপিউল থাকবে সিম্পল লিভে এদের ক্ষেত্রে থাকবে না আর কি ডিফারেন্সিয়েশনস বলতে পারো অবিয়াসলি সারফেস এরিয়া এদের সারফেস এরিয়া কম এদের সারফেস এরিয়া কিন্তু বেশি চলে যাচ্ছি পরের 슬্লাইডে এখানে আমি দুটো ভাগে ভাগ কি না একটা একটা হচ্ছে হচ্ছে পিনেটলি দুটোয় আসার আগে আমি একটু নিজের মতো এক্সপ্লেন করে দিই কাকে বলছি আমি পামেট কাকে বলছি আমি পিনেট পিনা আর পামেট দুটোর মধ্যে দেখো পাম এই যে আমার হাতের তালু সেটা হচ্ছে পামেটলি কম্পাউন্ড লিভ এরকম ভাবে এই যে এই এই প্রত্যেকটাকে যদি আমি লিভ ধরি আর যদি আমি পিনেট ধরি পিনেট এই যে আমার কাছে যে স্পেসিমেন্টটা রয়েছে সেটা কিন্তু পিনেট পিনেট কথাটার মানে হচ্ছে এখানে কিন্তু জিনিসগুলো কি রয়েছে না এরকম ছোট 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 ভাবে জাস্ট উইংস এর মতো বা পিনেট বলতে পারো ছোট ছোট লিভস ডিভাইডেড রয়েছে আর এদের কোনো সোর্স বা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এরা তৈরি নেই তো আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করি ফার্স্টে আমি করছি কম্পাউন্ডলি যৌগিক পত্র প্রথমেই আসা যাক ইউনিপিনেট ইউনিপিনেট পিনেট জিনিসটা দেখো এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সেস বা মিড রেপ

বাইপিনেটের ক্ষেত্রে এটা যদি প্রাইমারি অ্যাক্সিস হয় এখান থেকে সেকেন্ডারি অ্যাক্সিস লিভ সেকেন্ডারি অ্যাক্সিস লিভ 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 তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সিস আর এটা হচ্ছে সেকেন্ডারি উদাহরণস্বরূপ যদি আমি উদাহরণ দেখি বাইপিনেটের এর সেক্ষেত্রে কিন্তু আনসার হবে মিমোসা পুডিকা মিমোসা এবার চলে আসো পরেরটা পিনেটের ক্ষেত্রে প্রাইমারি অ্যাক্সেস সেকেন্ডারি অ্যাক্সেস না জিনিসটা এরকম হবে এটা যদি সেকেন্ডারি অ্যাক্সেস হয় তাহলে এক্ষেত্রে এখান থেকে হচ্ছে টার্সিয়ারি অ্যাক্সেস মানে এটা সেকেন্ডারি অ্যাক্সিস তাহলে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি আর এই কনফিগারেশন হবে উদাহরণস্বরূপ এক্সাম্পল সেটা হচ্ছে মরিঙ্গা সজনে এবার চলে আসো ডিকম্পাউন্ড ডিকম্পাউন্ড মানে টার্শারি অ্যাক্সিসের থেকেও বেশি বিভাজিত হচ্ছে মানে ধরো এটা যদি প্রাইমারি অ্যাক্সিস হয় এটা সেকেন্ডারি অ্যাক্সিস এটা টার্শারি অ্যাক্সিস এটা কোয়ার্টারনারি অ্যাক্সিস এখানে সেকেন্ডারি অ্যাক্সিস টার্সিয়ারি কোয়ার্টারনারি লাইক দিস এটা পাওয়া যায় ধনিয়া পাতা মানে করিয়েন্ডার তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে পিনেট যৌগিক পত্রের ডিভিশন আমি আকলাম এরপরে আমি বুঝিয়ে দেব পামেট পামেট এবং পিনেট এই দুটোই হচ্ছে যৌগিক পত্রের বিভাজন তোniakি পোরি স্লাইজে পামেটলি কম্পাউন্ড পামেট যৌগিক পত্র প্রথমে চলে আসি ইউনি পোলিয়েট এটা পাওয়া যায় লেবুতে এটা একটু সোলেন বেস হবে এখান থেকে একটা লিভ স্টক এটা লিভ এটা হচ্ছে ইউনিফোলিয়েট যদি আমি বলি বাইফোলিয়েটলিয়ে আসে বিগোনিয়া এটা হলো স্টক এখান থেকে দুটো লিভ বেরোচ্ছে তারপরে আসে ট্রাইফোলিয়েট এর মধ্যে আসে ট্রাইফোলিয়াম বলে একটা প্লান্ট এখানে তিনটে আসে কোয়ড্রিফোলিয়ে সেক্ষেত্রে আসে প্যারিস বা অক্সালিস ঘাসের মতো স্টক একটা লিফ দুটো লিফ তিনটে লিভ চারটে লিফ এরকম আর সব থেকে যেটা মেজারলি ইম্পর্টেন্ট কোয়েশান সেটা হচ্ছে মাল্টিফোলিয়েটের ব্যাপার মাল্টিফোলিয়েট মাল্টিফোলিয়েট খুব খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা কোয়েশান বোম্ব্যাক্স সিবা বা রেড সিল্ক কটন ট্রিতে পাওয়া যায় বোম্ব্যাক্স এখানে মানে অনেকগুলো লিফ থাকবে একসাথে তাহলে আমি কি পড়ালাম না পিনেট এবং পামেট পিনেটের ক্লাসিফিকেশন এবং পামেটের ক্লাসিফিকেশন বিশদ ভাবে একবার দেখে নাও তোমরা চলে যাচ্ছি পরের স্লাইডে এখানে আমি কিছু নোটস লিখে দিয়েছি কি পামেটলি যৌগিক পত্রের মধ্যে কি বলছে যে লিফলেটগুলি গুলি ডগায় সংযুক্ত থাকে যেমন সিল্ক তুলা সিল্ক তুলা মানে হচ্ছে রেড সিল্ক কটন যেটা আমি বললাম এগুলোকে আলাদা করা যেতে পারে যেরকম ইউনিফোলিয়েট সেখানে এই ধরনের পাতায় একটি মাত্র লিফলেট থাকে লিফলেট কথাটার মানে হলো যেখানে স্টিপিউল থাকবে না কোনো বার্ড থাকবে না সেটাকে লিফলেট মানে একটা লিফ এটা হচ্ছে লিফ এটা হচ্ছে লিফ আর এইটা হচ্ছে লিফলেট ওকে তো এখানে দেখো এক্সাম্পল হলো সিট্রাস মানে লেবু বাইফোলিয়েট এখানে দুটি পাতা মানে লিফলেট রয়েছে এখানে দিয়েছি তোমরা বলতে পারো কিন্তু অ্যাকচুয়ালি টেট্রাপোলিয়েটের মধ্যে মেইনলি আসে এখানে অক্সাইলিস দেওয়া রয়েছে তোমাদের স্টাডি ম্যাটে তোমরা ট্রাইফোলিয়াম বা ডলিকোসও করতে পারো চতুর্ভুজের ক্ষেত্রে মার্সিলিয়াও করতে পারো প্যারিস বলে একটা প্লান্ট আছে সেটাও করতে পারো এখানে দেখো ইউনিফোলিয়েট লেবুর ক্ষেত্রে রয়েছে বাইফোলিয়েট বিগোনিয়ার ক্ষেত্রে রয়েছে ট্রাইফোলিয়েট ট্রাইফোলিয়াম কোয়াড্রিফোলিয়েট প্যারিস এই আর মাল্টিফোলিয়েটের ক্ষেত্রে বোমব্যাক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হয়ে গেল এরপর চলে যাচ্ছি আমি এদের ডিফারেন্সিয়েশনটাকে এক্সপ্লেন করতে দেখো এখানে যে পিনেট এবং ফামেটের ব্যাপারে ফার্স্টে আসি আসা যাক যৌগিক পাতার ব্যাপারে সেক্ষেত্রে বলতে চেয়েছে যে সংযুক্ত থাকে যেরকম সিল্ক তুলা এগুলিকে আলাদা করা যেতে পারে ঠিক এরকম ধরো এরকম ভাবে একটা স্টক থাকবে মানে একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে সেখান থেকে কিন্তু এই লিভস গুলো আলাদা আলাদা করে বিন্যস্ত থাকে তো উল্লেখযোগ্য উদাহরণ যেরকম ইউনিফোলিয়েটের ক্ষেত্রে সিট্রাস বাইফোলিয়েটের ক্ষেত্রে ব্যালানাইটস ট্রাইফোলিয়েটের ক্ষেত্রে অক্সালিস আর যদি আমি কোয়াড্রিফোলিয়েট বলি সেখানে মার্সেলিয়া দেওয়া রয়েছে তোমরা কিন্তু প্যারিস বলতে পারো আর ট্রাইফোলিয়েটে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি দ্যাট ইজ ট্রাইফোলিয়াম আর সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের এত কিছু মনেই রাখতে হবে না যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে মাল্টিফোলিয়েট মাল্টিফোলিয়েটের ক্ষেত্রে কিন্তু বোমব্যাগস মানে খুব 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 গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন মানে সিল্ক তুলা এরপর আসা যাক পিনেটলি কম্পাউন্ড লিফ এই যে পিনেটলি কম্পাউন্ড লিফ রয়েছে সেক্ষেত্রে বলছে পাতার মধ্যভাগ অসংখ্য লিফলেটে বিভক্ত মানে আমার কাছে এই স্পেসিমেন্টটা যেটা আমি দেখাচ্ছিলাম এই যে পিনেট দেখো পাতার যে একটা মধ্যভাগ বা র্যাচিস রয়েছে সেখানে ছোট 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 কত ছোট ছোট পাতা রয়েছে তাই না তাহলে সেটাই আমরা বলতে চেয়েছি যেরকম নিম আমি অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম পিনেটের ক্ষেত্রে কেজিয়াও আসে যেরকম ওখের প্রতিটি পাশে লিফলেট সহ পাতা থাকে বাইপিনেট বাবলা গাছে মানে একাশিয়া গাছে পাওয়া যায় ট্রাইপিনেট মরিঙ্গা ডিকম্পাউন্ড যেরকম আমি ধনিয়া পাতা বললাম করিয়েন্ডার লিভস এছাড়াও প্যারিপিনেট ইন প্যারিপিনেট মানে এই ইউনিপিনেটেরই অ্যাকচুয়ালি ভাগ আমরা বলতে পারি প্যারিপিনেট হলো যেখানে টার্মিনাল লিফলেট ছাড়া একটি পাতা থাকে মানে এইখানে যদি আমি দেখি এই জিনিসটা আই অ্যাম নট গিভিং দিস এক্সাম্পল মানে আমি যে স্পেসিমেন্টটা দেখাচ্ছি এখানে একদম মাথার উপরে একটা ছোট পাতা রয়েছে যদি সেটা থাকে সেটা কোন গাছের পাতাতে খুব উল্লেখযোগ্যভাবে দেখা যায় সেটা কিন্তু কেজিয়াতে দেখা যায় আর বিজোর পাতা যদি থাকে সেটার ক্ষেত্রে কিন্তু মটরের ক্ষেত্রে দেখা যায় যে একটি বিজোর টার্মিনাল লিফলেট থাকে তো এতটা ডিটেল আসে না যেটা নিমটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে পিনেটের ক্ষেত্রে আর পামেটের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে সিল্ক তুলা বা বলতে পারো রেড ট্রি ওকে তো এখানে আমি জিনিসটাকে এক্সপ্লেন এবং আমি এক্সপ্লেন করেছিলাম এটা এবার চলে আসি এই যে ডিফারেন্ট লিভস এর এই যে ছবিটা আমি দেখাচ্ছি তোমরা এখান থেকে খুব সুন্দর করে বলতেই পারবে কোনটা কোন লিভস এর ক্লাসিফিকেশন যেরকম ধরো এই যে জিনিসটা এখানে লিভসটা ফোলিয়েট টাকারে রয়েছে এটা কিন্তু পিনে টাকারে রয়েছে এটা একটা সিম্পল লিফ যেখানে সাইডের যে লিফ মার্জিনগুলোর মধ্যে কি রয়েছে না খাঁজ কাটা খাঁজ কাটা রয়েছে আর এইটা একটা লিভ একটু বড় হ্যাঁ সিম্পল লিফের মধ্যেই পড়ছে এটা একটা লিভের মধ্যে পড়ছে এখানেও কিন্তু সিম্পল লিভ কম্পাউন্ড লিভ সবগুলো এক একসাথে মানে শেপ এন্ড সাইজ এন্ড মরফোলজি বিভিন্ন চেঞ্জেস রয়েছে ওকে এবার চলে আসা যাক পাতার মডিফিকেশন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট লিফের মরফোলজিতে পাতার বিভিন্ন যে পার্ট রয়েছে মানে তিনটি পার্ট আমি পড়িয়েছিলাম তিনটি অংশ আমি পড়িয়েছিলাম একটা হচ্ছে হাইপোপোডিয়াম একটা হচ্ছে মিজোপোডিয়াম একটা হচ্ছে এপিপোডিয়াম তো এই তিনটে পার্টের যে মডিফিকেশন আমরা বলতে চলেছি সেগুলো কি কি তো চলে আসো পাতা রূপান্তর সমর্থন খাদ্য সঞ্চয় প্রতিরক্ষা ইত্যাদি এই ফাংশনগুলি প্রতিটির জন্য সেগুলি বিভিন্ন আকারে পরিবর্তিত হয়েছে যেরকম উদাহরণস্বরূপ মটরের টেন্ড্রিল আর ক্যাকটাসের কাটা পেঁয়াজের বাল্ব বা স্কেলি লিভস যেটা বাল্বও বলতে পারো কারণ ওদের ফ্লেশি লিভস তাই তো স্কেলি লিভস ফ্লেশি লিভস দুটোই রয়েছে কীটনাশক যে পাতা যেরকম নিপেন্থাসের ক্ষেত্রে ওই যে বলতে পারো পতঙ্গ খাদক যে উদ্ভিদরা রয়েছে সেরকম কলসি পত্রী উদ্ভিদ তাদের ক্ষেত্রে কিন্তু লিভটা মডিফাইড হয়ে কলসির মতো হয়ে গেছে সংগ্রহস্থল প্রাসুলেসি পরিবারের অন্তর্গত যে জিরোফাইটি প্লান্টস গুলো রয়েছে যেরকম ওপানশিয়া বলতে পারো কি রয়েছে এটা উদ্ভিদের ঘন এবং রসালো পাতা ওদের যে পাতাগুলো তার মধ্যে এমন ধরনের কিছু টিস্যু রয়েছে যেটা আমি কিন্তু পড়িয়েছিলাম সে প্যারেনকাইমার মডিফিকেশন আমার মনে হয় তোমাদের মনে আছে পড়িয়েছিলাম সাকিউলেন্ট প্যারেনকাইমা তো জিরোফাইটি প্লান্টস এর ক্ষেত্রে কিন্তু ওই সাকিউলেন্ট কন্ডিশনটা রয়েছে মানে ওরা কিন্তু জলটাকে মানে ধরে রাখতে পারে তো এই জিনিসটা রয়েছে আর কি রয়েছে পাতা টেন্ড্রিল মানে এই যে ভেরি ভেরি অ্যানকারে যেরকম স্টেমে দেখতে পাওয়া যায় কান্ডে দেখতে পাওয়া যায় পাতার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় এই যে সুতোর মতো ভেরি ভেরি অ্যানকারেজ সেটা কিন্তু আকর্ষ বা টেন্ড্রিল এক্ষেত্রে দেখো দুর্বল কাণ্ড সহ উদ্ভিদের পাতার টেন্ড্রিল বিদ্যমান মটরের উপরের পাতাগুলি টেন্ড্রিলে পরিবর্তিত শুধুমাত্র মটর নয় সুইট পি বা গ্রিন পি মটর এছাড়াও বিভিন্ন গাছের মধ্যে টেনব্রিল দেখা যায় গ্লোরিওসা বলে একটা গাছের ক্ষেত্রে টেনড্রিল দেখা যায় স্টিপিউলার টেনড্রিল দেখা যায় স্মাইল্যাক্স বলে একটা গাছের মধ্যে অনেক বিশদভাবে টেনডবিলের উদাহরণ রয়েছে কিন্তু ওই একই কথা অত ডিটেলে যাবে না যেইটুকুনি স্টাডি ম্যাট বা এনসিআরটিতে রয়েছে সেইটুকুনির মধ্যে মধ্যেই রেস্ট্রিক্টেড থাকবে আর রয়েছে পাতার কাটা যেরকম ওপানশিয়াতে পাতার কাটাগুলি কা মানে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয় স্পাইনি আর রয়েছে স্কেলি পাতা যেটা পাতলা ঝিল্লিযুক্ত কাঠামো ডালপালা ছাড়া বাদামি বর্ণের বা বর্ণহীন হতে পারে ওই টিউনিকা যেরকম পেঁয়াজের যে খোসা বা রসুনের যে খোসা সে খোসাগুলোও কিন্তু এক ধরনের পাতা এছাড়াও পেঁয়াজের ইপসের যে পেঁয়াজটা আমরা খাচ্ছি সেটাও কিন্তু একটা ফ্লেশি লিভস বা পাতার মধ্যেই পড়ছে তো এই প্রত্যেকটা মডিফিকেশনসকে আমি খুব ছোট করে বলে দিলাম হ্যাঁ এর ডিটেলস অনেক কিছু রয়েছে যেরকম আমরা বলতে পারি ওই অস্ট্রেলিয়ান একাশিয়া ফাইলোট এই ব্যাপারটা আমি একটু বলছি আলোচনা করে দিচ্ছি আরো কিছু রূপান্তরিত মানে পাতার টার্মিনাল মানে মানে এই যে রয়েছে ধরো এটা হচ্ছে লিফ লিফলেট যেটা সেটাও কিন্তু অনেক সময় এরকম এরকম ভাবে টেন্ড্রিলার হয়ে যায় এই যে হুকের মতো কাঠামো পরিবর্তিত হয় তাদের ক্ষেত্রে আরোহণের জন্য লিফ হুকস বলতে পারো বা টেনড্রিল বলতে পারো এরকম হুকি পুকো তৈরি হতে পারে বিগনিয়ার ক্ষেত্রে দেখা যায় পাতার ক্ষেত্রে কিন্তু শিকড়ও দেখা যায় মানে রুট লিফ রুট নোটগুলো উপস্থিত পাতাগুলির মধ্যে একটি আগাম শিকড়ে পরিবর্তিত হয় জলে পৃষ্ঠের উপর তাদের ভাসতে সহায়তা করে স্যালভিনিয়াতে দেখা যায় মানে পাতা থেকে শিকড় নির্গত হচ্ছে ফাইলোড সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোয়েশন যেরকম আমরা পড়েছিলাম ফাইলো ক্ল্যাড সেরকম ফাইলোডও রয়েছে ফাইলোড হচ্ছে জিনিসটা এরকম ধরনের পাইলটের ক্ষেত্রে আমি বলছি আমি এঁকে দেখাবো কিছু কিছু গাছের পাতা মানে কি বলছে যে পিটিওলের যে পার্ট পিটিওলার মডিফিকেশন পাতার যে পিটিওল সেটা মডিফাই হচ্ছে ফ্লেশি হচ্ছে জলটা সঞ্চয় করছে অস্ট্রেলিয়ান অ্যাকাশিয়া মানে বাবলা গাছে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ান অরিজিন এবং সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে একটা উল্লেখযোগ্য উদাহরণ আর কি রয়েছে কীটনাশক পাতা যেরকম পাতার কলস নিপেন্থাসের মতো কয়েকটি উদ্ভিদে পাতার ল্যামিনায় একটি কলসের মতো গঠনে পরিবর্তিত হয় সেগুলো কি করছে পোকাগুলোকে এই যে পাতার যে কলসটা সেগুলো পোকাগুলোকে নিচ্ছে নিয়ে সেটাকে নির্যাসটাকে মানে প্লান্টের ভেতরে নিয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা রয়েছে এখানে কিছু এক্সাম্পলস বা ছবিগুলো যদি মনে হয় স্পষ্ট নয় তোমরা একবার ছবিগুলো তুলে নাও যদি মনে হয় স্পষ্ট নয় আমি জিনিসটাকে আরেকবার এক্সপ্লেন করে বুঝিয়ে দেব যেগুলো ইম্পর্টেন্ট আমি এখানে একটু বলে রাখছি পাতার মডিফিকেশন প্রথমেই আমি আসবো এভাবে বলি প্রথমেই আমি আসব মডিফিকেশন অফ বেস পত্র যে বেস রয়েছে লিফ তার রূপান্তর সেখানে সিডিং মানে কাভারিং আসে শিডিং আবরণ ঘাসে দেখতে পাওয়া যায় মানে পাতার যে লিফ বেসটা সেটা পাতাকে আবৃত করে রাখছে ঘাসে দেখতে পাওয়া যায় আরেকটা সাংঘাতিকভাবে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রথমে ইংরেজিতে লিখছি পালভিনাস পাল সেটার মধ্যে উল্লেখযোগ্য ক্ষেত্রে দেখা যায় বা মটরের ক্ষেত্রেও দেখা যায় মটর এবং যেটাকে বলে লজ্জাপতি গাছ মিমোসা এবার পালভিনাস ব্যাপারটা কি পালভিনাস ব্যাপারটা আমি একবারে বুঝিয়ে দেবো নিপেন্থাসের ডায়াগ্রামে চলে আসছি পরেরটায় সেক্ষেত্রে পত্র বৃন্ত যেটাকে বলা হয় পিটিওল রূপান্তর তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফাইলোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইলোড ফাইলোড কথাটার মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাইলোড ফাইলোড অস্ট্রেলিয়ান এটা ছোট্ট ল্যামিনা লিফ ল্যামিনা আর এটা হচ্ছে পুরো পিটিওলটা একদম সোলেন হয়ে মডিফাইড হচ্ছে তার মানে এটা হচ্ছে পিটিওলার মডিফিকেশন আর এটা হচ্ছে লিফ ল্যামিনা মানে যেটাকে পত্র পলক বলছি এছাড়াও অনেক সময় উইংড পিটিওলো হয় মানে যেটা লেবুর ক্ষেত্রে পাওয়া যায় উইংড পিটিওল লেবুটা লেবুর যে পিটিওলটা সেটা এরকম উইংড ওকে উইংড পিটিওল সিট্রাসে দেখা যায় এবার পড়ে রইল টেন্ড্রিল লিফ টেন্ড্রিল লিফ টেনড্রিল মটরে আছে লেগিউমস আরও কিছু লেগিউমিনাস প্লান্টস এর ক্ষেত্রে রয়েছে টেন্ড্রিলার মডিফিকেশন মটর গাছ আর এরকম এরকমভাবে তোমরা জানো এরকম টেন্ড্রিল হয় অনেক সময় লিফের পাতার উপরিভাগও এরকমভাবে টেন্ড্রিলার হয়েছে যেটা মটরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবার যেটা আমি নিপেনথেসের ক্ষেত্রে বলবো পিচার প্লান সেখানে কিন্তু পুরোটাই পরিবর্তিত মানে পুরো লিফটাই কিন্তু পরিবর্তিত সেটা আমি একটু আলোচনা করে দেব কিভাবে যদি আমি নিপেনথেসের কথা বলি নিপেনথেস মানে পিচার প্লান্ট এদের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যামিনা সোলেন লিফ বেস এখান থেকে টেন্ড্রিল ওয়ারের মতো এখান থেকে মডিফাইড লিফ বে মানে লিফ তোমার যেটা ল্যামিনা পার্ট তো এটা হচ্ছে লিফ বেস এটা হচ্ছে এটা হচ্ছে মডিফাইড বেস মানে হাইপোপোডিয়াম যেটা পালভিনাস গঠন করছে এই জায়গাটা মিজোপোডিয়াম যেটা টেন্ড্রিল গঠন করছে এইখানে এটা হচ্ছে যেটা কলস আকৃতি তৈরি করছে এপিপোডিয়ামকে পত্র ফলক বলতে পারো আর একদম ছোট্ট রয়েছে লিফ যেটা লিডের মতো স্ট্রাকচার সেটা হচ্ছে কিন্তু এই লিডের মতো যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা একদম ওপরের দিকে একটা ছোট্ট অংশ লিড লিড তৈরি করছে এই পুরো জিনিসটা হচ্ছে নিপেনথাসের ক্ষেত্রে দেখা যায় এন্টায়ার লিভ হ্যাজ বিন মডিফাইড পুরো লিভটাই মডিফাইড লিপটাই মডিফাইড হচ্ছে নিপেনথাসের ক্ষেত্রে ওকে এরপরে চলে যাচ্ছি অ্যানাটমি একটা দ্বিবীজপत्री উদ্ভিদের যে পাতা তার অ্যানাটমিক্যাল কি বৈশিষ্ট্য রয়েছে সেক্ষেত্রে প্রথমেই চলে আসি যে মিসোফিল শব্দটি সেটা কিন্তু উপরের এবং নিচের এপিডার্মিসের মধ্যে অবস্থিত টিস্যুকে বোঝায় প্যারেনকাইমা ক্লোরোপ্লাস্ট যুক্ত মিজোফিল তৈরি করে যা শালক সংশ্লেষে সহায়তা করে ভাস্কিউলার বান্ডেল শিরা এবং মিট রিপের মধ্যে দৃশ্যমান রয়েছে সিস্টেমের অংশ শিরাগুলি আকারে ভাস্কিউলার বান্ডেলের মানে প্রভাবিত করে পাতার বান্ডেলকে ক্ষেত্রে জালিকাকা শিরা বিন্যাস দেখা যায় যার বিভিন্ন পুরুত্বে শিরা থাকে ঘন এবং এদের ক্ষেত্রে ডেন্স বা বলতে পারো প্যাকড একটা কন্ডিশন দেখা যায় ভাস্কুলার বান্ডেলে তো সেই ব্যাপারটা আমরা অবভিয়াসলি ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখব দেখো এখানে কি রয়েছে একদম ওপরের স্তরে কিউটিক্যাল আপার এপিডারমিস রয়েছে লম্বা লম্বা প্যালিসেট প্যারেনকাইমা রয়েছে এখানে স্পঞ্জি প্যারেনকাইমা যেটা একটু যুক্ত একটু ফাঁকা এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল যার উপরে ভাগে দেখো অ্যারেঞ্জমেন্টটা কি রয়েছে না এক্সার্ক অ্যারেঞ্জমেন্ট প্রোটোজাইলেম ওপরের দিকে মেটাজাইলেম নিচের দিকে এবং সেটা কিন্তু ওপরে পুরো জাইলেমের গঠনটাই কিন্তু ওপরের দিকে রয়েছে কোনো কেম্বিয়াল অ্যাক্টিভিটি নেই নিচের দিকে রয়েছে ফ্লোয়ে মেয়েদের ক্ষেত্রে কোনো গৌণ বৃদ্ধি দেখা যায় না আর পুরো যে কাভারিংটা ভাস্কুলার বান্ডলের সেটা কিন্তু বান্ডল শীত দ্বারা আবৃত যেটা কিনা পেরিসাইকেলের অন্তর্ভুক্ত মানে পেরিসাইকেল থেকে উৎপত্তি হয়েছে এবং নিচের দিকেও রয়েছে লোয়ার একটা কিউটিকুলার মানে একটা এপিডার্মাল পার্ট কিউটিকল নয় এপিডার্মাল পার্ট আর রয়েছে এপিডার্মাল হেয়ার্স রয়েছে এবং এপিডার্মাল হেয়ার্স গুলো কিছু ক্ষেত্রে ঠিক হয়ে যায় আর কিছু ক্ষেত্রে দেখা যায় ডাইকটের ক্ষেত্রে কিন্তু স্টোমাটা স্টোমাটা কোন দিকে থাকে না লোয়ার দিকে থাকে লোয়ার এপিডার্মিসে আপার এপিডার্মিসে কিন্তু স্টোমাটা থাকে না যেটা আমরা অনেক আগে পড়াশোনা করে বলেছিলাম সাথে রয়েছে এখানে মনোকট লিফের অ্যানাটমিক্যাল ফিচার্স অ্যাডাকশিয়াল এবং অ্যাবাক্সিয়াল অ্যাডাকশিয়াল কথাটার মানে কি আপার এপিডার্মিস অ্যাবাকশিয়াল মানে কি লোয়ার এপিডার্মিস উভয়ের ক্ষেত্রে কিন্তু স্টোম্যাটা রয়েছে মিসোফিলের একটি সংজ্ঞায়িত প্যালিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমা সেগুলো কিন্তু ওরকমভাবে বিভাজিত নেই সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে বুলি ফর্ম কোষ বুলি ফর্ম কোষ রয়েছে যা অ্যাডাকশিয়াল এপিডার্মাল কোষ যেটা ওপরের দিকে অ্যাডাকশিয়াল সার্ফেসের মধ্যে রয়েছে বুলি ফর্ম কোষটার কাজ হলো। যখন জল থাকবে বুলিফর্ম মধ্যে তখন পাতাটা কি রয়েছে না এরকম আনরোল্ড বা আনকয়েলড অবস্থায় থাকবে আর যখন জল চলে যাবে বুলিফর্ম কোষ থেকে তখন কিন্তু ওরা এরকম কুচকে ভাজ হয়ে রোল্ড হয়ে যাবে মানে টার্গার প্রেশার যেটাকে বলা হয় টার্জিডিটি মানে স্থিতিস্থাপকতা যদি বলি সেলটা ফুলে ফেপে গেলে পাতাটা সোজা হয়ে যাবে সেলটা কুঞ্চিত হয়ে গেলে পাতাগুলো আবার মুড়ে যাবে এরকম যে ব্যাপারটা সেটাকে হচ্ছে বুলিফর্ম সেলের জন্য হচ্ছে এবং বুলিফর্ম সেলের বৈশিষ্ট্য হচ্ছে এরা পুরোপুরিভাবে একটা এমটি মানে ফাঁকা লার্জ এবং বড় একটা কোষ হ্যাঁ ওকে এবং তার মধ্যে কোনো পিগমেন্ট বা কোনো রকম রঞ্জক নেই বুলিফর্ম কোষ বড় খালি কোষ অত্যধিক জলের ক্ষতি রোধ করতে পাতাকে কয়েল করে দিচ্ছে মানে পাতাকে পাতার মধ্যে জলকে স্টোর করলে ওরা সোজা হয়ে যাচ্ছে যখন জল বেরিয়ে যাচ্ছে তখন কুঞ্চিত হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা রয়েছে মনোকটের ক্ষেত্রে কি কি অ্যানাটামিক্যাল ফিচার্স দেখো কিউটিক্যাল রয়েছে তার ঠিক নিচে বুলিফর্ম কোষ রয়েছে আপার এপিডার্মাল লেয়ার রয়েছে রয়েছে মিজোফিল কোষ রয়েছে বান্ডল শীত এবং সেগুলো মানে যদি আমি ভাস্কুলার বান্ডল বলি সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ওপরের দিকে জাইলেম নিচের দিকে ফ্লোয়েম রয়েছে লোয়ার এপিডার্মিস এবং দুটো দিকে উভয় দিকে কিন্তু স্ট্রোমাইটাল পোর্স রয়েছে মানে অ্যাডাকশিয়াল সার্ফেস এবং অ্যাবাকশিয়াল সার্ফেস যদি বলা হয় কোন স্তরে বুলিফর্ম কোষ রয়েছে না অ্যাডাকশিয়াল মধ্যে রয়েছে বুলিফর্ম কোষ ওকে এরপরে কিছু কোয়েশ্চেন্স আমি দিয়েছি ফাইলউট কি তোমরা খুব ভালো করে জানো আইসো পাতা হ্যাঁ আইসো বাইলেট্রাল কথাটার মানে হচ্ছে মনোকটের ক্ষেত্রে এই টার্মসটা আসে আইসো মানে দুটো দিকে সমান দুটো দিকে শ্রমায়টা সমান আর যদি আমি বলি বিষম পৃষ্ঠ মানে ডরসি সেটা কিন্তু ডাইকটের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাবাকশিয়াল বা লোয়ার এপিডার্মিসের মধ্যে স্ট্রোমায়টাল পোর্স দেখা যায় পত্র কন্টকের বিশেষত্ব কি সমান্তরাল শিরাবিন্যাস মানে প্যারালেল ভিনেশন ভিনেশনস দুটো ধরনের একটা প্যারালেল ভিনেশনস আর একটা হচ্ছে কি রেটিকিউলেট ভিনেশনস ইয়েস ভিনেশন এর ব্যাপারটা আমি এখানে একটু তোমাদের বলে দিচ্ছি এটা তোমাদের জানা দরকার আরেকবার উল্লেখযোগ্যভাবে বলে দিচ্ছি যদি আমি বলি সমান্তরাল শিরাবিন্যাস এটা মনোকটে দেখা যায় এই মনোকটের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় মানে প্যারাল ভিনিয়েশন এটা যদি লিফ হয় এরকম যেটা বানানা লিফে দেখা যায় আরেকটা হচ্ছে সমান্তরাল ছাড়াও জালিকাকার শিরা বিনাশ যেটা ডাইকটে দেখা যায় যেটা দেখা যায় মানে জালের মতো এরকম জালক তৈরি করছে জালিকাকার শিরাবিন্যাস সেদের ক্ষেত্রে দেখা যায় আর কি রয়েছে পক্ষল যৌগিক পত্র মানে কম্পাউন্ড লিফের ক্ষেত্রে কি কি রয়েছে ফিচার্স এর উদাহরণ কি এখানে কিছু কোয়েশ্চেন্স আমি ডাইকট লিফ এক্ষুনি বললাম কি কি রয়েছে না প্যারালেল ভিনেশনস না রেটিকুলেট ভিনেশনস অবভিয়াসলি রেটিকুলেট ভিনেশনস রয়েছে থিন স্টক দ্যাট অ্যাটাচেস দ্য লিফ টু দা স্টেম সেক্ষেত্রে ক্ষেত্রে কি রয়েছে থিন স্টক যেটা সেটা কিন্তু পিটিওল রয়েছে থিম স্টক আর কি রয়েছে প্যারালাল ভিনেশনে দ্য ভেন লেটস রান প্যারালাল প্যারালাল ভিনেশন মানে ম্যাঙ্গো প্যাডি টোম্যাটো সানফ্লাওয়ার এর মধ্যে শুধুমাত্র প্যাডি বা রাইস ছাড়া সবই কিন্তু ডাইকটস সুতরাং উত্তর হবে প্যাডি তো আমি এই টপিকটাকে একটু বিস্তৃত বিবৃত করছি তার মধ্যে আমরা পাতার মরফোলজি পড়েছি পাতার 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 অ্যানাটমির কিছু পার্ট বা বলতে পারো শিরা বিন্যাসের যে ডিটেলটা সেটা কিন্তু তোমাদের যদি অসুবিধা হয় আমি পরের ক্লাসে আরেকবার এক্সপ্লেন করে দেবো তো আপাতত এইটুকুই আমাদের আজকের পড়াশুনো হয়ে গেল তো তোমরা সবাই খুব ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে লেকচার নাম্বার নাইন নিয়ে আমি চলে আসবো গড ব্লেস ইউ অল কোনো অসুবিধা থাকলে অবভিয়াসলি আমাকে কমিউনিকেট করো খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ